কোন কোন দলে থাকবেন, কোন মানুষ কোন দলে থাকবেন, এটা দুনিয়াতে নির্ধারণ করতে হবে। দুনিয়াতে আপনাকে আমাকে ঠিক করে যেতে হবে কি কাফেরের দলে থাকবো, না মুনাফেকের দলে থাকবো, না মুমিনের দলে থাকবো। এটা দুনিয়াতে আমাকে আপনাকে ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমাদেরকে তিনটা সাবজেক্ট, কয়টা? তিনটা বিষয়, তিনটা সাবজেক্ট পড়তে হবে। তিনটা সাবজেক্ট কি? JAH মিডিয়া সুন্দর আদর্শময় জীবন করতে ও সাজাতে একটি বিশ্বস্ত ইউটিউব চ্যানেল। মোবাইল 01819162707 01710114020। এক নাম্বার আদব, এক নাম্বার কি? দ্বিতীয় নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার ঈমান। তৃতীয় নাম্বার আমল, তৃতীয় নাম্বার আমল। প্রথম নম্বর আদব, দ্বিতীয় নম্বর ঈমান, তৃতীয় নম্বর আমল। কারো মন চায় যে আমি কাফেরের দলে থাকব, তাহলে তিনটা সাবজেক্ট থেকে আদব বাদ দিবে। আদব কি করবে? বাদ। ঈমান বাদ। শুধু কি করবে? আমল। শুধু কি করবে? আমল করবে। শুধু আমল করবে, আমল আমল। হিন্দুদের কাছে আমল আছে কি নাই? দাড়ি রাখা আমল? রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি আছে না নাই? আপনার জুব্বা ফরা আমল? খ্রিস্টানের ফাদিরির কাছে জুব্বা আছে কি নাই? ফাগরি বাঁধা আমল? হিন্দুদের শিখের কাছে আমল আছে কি নাই? সিজদা দেওয়া আমল? সিজদা দেওয়া কি আমল? হিন্দুদের ব্রাহ্মণের কাছে সিজদা আছে কি নাই? ইন্দুয়ের বনায় সৈদা ন দেহ আল্লাহর হইলে সৈদা মারে ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং তস্ময়ী শ্রী গুরুবে নমঃ। হইয়ের নারকুল তৎপর করে মারে দে, নারকুল দিবা কই দিবি, দিবা কই দিবি, এন খরা সইদে মারে দে। ইবে তা আর ওয়াবি হলো এ সইদে মারি না পারি, আর ওয়াবি ফারার ওয়াবি হলো মথম হলো এলে সইদে দিতে তুনু এন্দুর বানাইয়া দিলে সইদে দে। ওয়াবি হলো তো সইদে দিদি হল দা গরি ফিলি দে নারকুল ফাড়িতে জি না কোন দিন। আমল কি বলেছি? আমল আমল। তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের কাছে আমল আছে কি নাই? আছে। কিন্তু আমার আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তারা মুশরিক, তাদের আমল আমি আল্লাহ কবুল করি না। তাদের ঠিকানা হবে কাল কিয়ামতের মাঠে কাফেরের দলে। বলেন না কার দলে? একটা দল গেল, শুধু আমল করবে আর কোনো কিছু নাই। দ্বিতীয় নম্বর দল মুনাফেক। দ্বিতীয় দলের নাম কি? কারো মন চায় আমি মুনাফেকের দলে থাকবো, মুনাফেক, মুনাফেকের দলে থাকবো কিয়ামতের মাঠে। তাহলে তিনটা সাবজেক্ট থেকে একটা বাদ দিবে আদব। বলেন না কি বাদ দিবে আদব? কি আল্লাহর আদব? কার আদব? আল্লাহর আদব বাদ দিবে। কিরকম? আল্লাহ চাইলে মিথ্যা কথা বলিতে পারে। আদব না বিয়াদব? বিয়াদব। আদব বাদ দিবে, আল্লাহর আদব বাদ দিবে, নবীর আদব বাদ দিবে, নবী নূরের না মাটি? আপনারা কি বলেন? নবী কয়জন? কি বলে একজন? আপনারা ভিডিওটা দেখেন নাই? খামারুজ্জামান, খামারুজ্জামান। আমাদের দেশে এক মৌলবি বাইর হইছে খামারুজ্জামান, খামার খামারুজ্জামান একটা বাইর হইছে। তার একটা ভিডিও দেখলাম এই কয়েকদিন আগে, বলে একটা নূরের নবী একটা মাটির নবী,
বলে নূরের নবীকে এক তালাক, দুই তালাক, তিন তালাক, নূরুন নবী বের কি দিয়ে দেয় তালাক, মাটির নবী আর আলো নূরুন নবী বে তালাক দি ফেলাই ডর করি হনা নাউজুবিল্লাহ। আমি বলবো সে যখন নবীকে তালাক দিছে আজকের বরৌলিয়া পটিয়ার জমিন থেকে একটাই কথাই বলে যাচ্ছি, কামরুজ্জামান তো ঈমান থেকে বের হয়ে গিয়েছে, সে তো বেঈমান হয়ে গিয়েছে, সে তো কাফ মুনাফিক হয়ে গিয়েছে, নয় নয় তার বউ তালাক হয়ে গেছে, তার বউ তালাক হয়ে গিয়েছে, তোর বউ গরম নাই, তোর বহুল লয় তালি হারাম হইলো, যে নবীকে তালাক দে তার ঘরে কি আর বউ থাকতে পারে, বউ তালাক, বউ তালাক, বেয়াদব কামরুজ্জামান। তারপর বলে একটা এলমে গায়েব জানে আর একটা এলমে গায়েব জানে না, এলমে গায়েব যেটা জানে সেটাকে তিন তালাক, যেটা জানে না সেটা নাকি ও নিছে, আপনারা কোনটা নিবেন? জিবে গায়েব জানে। আচ্ছা এই সমস্ত খতাইন আদব না বিয়াদব? আরো জোর হ আদব না বিয়াদব? বিয়াদব। এই আহলে হাদিস, এই ওহাবি, এই লামাজহাবি, এই আপনার তবলিগি, এই যারা আছে সবাই আন্তর্জাতিক বিয়াদব, আন্তর্জাতিক মলুন, আন্তর্জাতিক মুনাফেক, কথা বলুন ঠিক কি না? এই ওয়াহাবিদের, এই ওয়াহাবিদেরকে আমরা কেন এভাবে দোলাই করি? নবীর শানে তারা বিয়াদবি করবে, আমার নবীর শান মানে আঘাত করবে, আমার নবীর ইজ্জত নিয়ে খেলা করবে, আমার নবীর শানে কটুক্তি করবে। এই ওয়াহাবিরা, লামাজহাবিরা, জামাত ইসলামরা তোমরা নবীর শানে বিয়াদবি করবে, আমরা সুন্নিরা কখনো সহ্য করব না, আমরা ঘুমাই থাকতে পারি না, আমরা তোমাদের কথার উত্তর দিতে রাজি আছি। সেজন্য যারা আল্লাহর শানে বিয়াদবি করে, যারা নবীর শানে বিয়াদবি করে, আদব করবে না, বিয়াদবি করবে, আদব বাদ শুধু ঈমান আর আমল করবে, ঈমানদার দাবি করবে আর আমল দাবি করবে। আমার আল্লাহ কোরআনে মজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহে ওয়া বিল ইয়াউমিল আখিরে ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলেন, এমন কিছু মানুষ মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে জুব্বা থাকবে, হাতে কোরআন থাকবে, তারা রাস্তায় রাস্তায় বলবে, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরে, আমরা আখিরাতের উপর ঈমান এনেছি, তারা পাবলিসিটি করবে রাস্তায় রাস্তায়, তারা বলবে আমরা ফাক্কা ঈমানদার, দোকানে দোকানে বলবে আমরা ঈমানদার, বাজারে বাজারে বলবে আমরা ঈমানদার, ঘরে ঘরে বলবে আমরা ঈমানদার, মসজিদে মসজিদে বলবে আমরা ঈমানদার। কিন্তু আমার আল্লাহ বলেন, তোমরা ঈমানদার দাবি করছো, শোনো শোনো, আমি আল্লাহ নিজেই ফতোয়া দিয়ে দিচ্ছি, ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা ঈমানদার নয়, নয় একেবারে ঈমানদার নয়, তোমাদের ঠিকানা কাল কিয়ামতের মাঠে মুনাফিকের দলে। বড় করে বলি, নাউজুবিল্লাহ। তাদের ঠিকানা কোথায় হবে?
আপনারা কোন দলে থাকবেন? আরো জোরে বলেন না। মুমিনের মুমিনের দলে থাকতে চাইলে আপনাকে তিনটা সাবজেক্টের প্রথমে পড়তে হবে আদব, আল্লাহর আদব আমাদের অন্তরে থাকতে হবে। আল্লাহ কি মিথ্যা কথা বলতে পারে? না, আল্লাহ মিথ্যা বলে না। দ্বিতীয় নম্বর, নবী নূরের না মাটি? আরে জোরে বলেন, নূরের না মাটি? নবী এলমে গায়েব জানে কি জানে না? নবী মরা না জিন্দা? নবী নবী এখানে এসে হাজির হতে পারে কি পারে না? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আর এটাই হলো আদব। এই আদব যখন আপনার অন্তরে থাকবে, আপনি যখন ঈমান আনবেন আর যখন আমল করবেন, কাল কিয়ামতের মাঠে আপনি আপনি মুমিনের দলে মুমিনের দলে আপনি থেকে যাবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য পৃথিবীতে তিনটা জায়গা বেশি দামি। কয়টা জায়গা জোরে বলেন? কয়টা? আর আজকে সব শুধু তিনের উপর ওয়াজ করতেছি আপনাদেরকে। কিসের উপর? তিনের উপর। তিনটা জায়গা বেশি দামি। এক নাম্বার মাঠ, এক নাম্বার কি মাঠ, দুই নাম্বার মসজিদ, কয়টা হইছে, তৃতীয় নাম্বার মাদ্রাসা। পৃথিবীতে তিনটা স্থান বেশি দামি, একটা হলো জমিন, আর একটা হলো মসজিদ, আর একটা হলো মাদ্রাসা। এই তিনটা জিনিস বেশি দামি, বেশি দামি। বর্তমান আপনি যদি দেখেন, মাঠ দখল করে নিয়েছে জামাত ইসলাম আহলে হাদিস লামা জাহাবি সালাফিরা। বর্তমান মাঠ দখল করে নিয়েছে আহলে হাদিস লামা জাহাবি সালাফি জামাত ইসলামরা, কিন্তু মাঠ তাদের নয়, মাঠ হলো সুন্নিদের। মাঠ সুন্নিদের দখল করে নিয়েছে এই লামা জাহাবি মুলুমরা। মসজিদ সুন্নিদের, কিন্তু দখল করে নিয়েছে তাবলিগরা, দখল করে নিয়েছেন তাবলিগিরা। মাদ্রাসা সুন্নিদের, কিন্তু দখল করে নিয়েছে কৌমিরা। আজকে সুন্নিরা মাঠ থেকেও দূরে, মসজিদ থেকেও দূরে, মাদ্রাসা থেকেও দূরে। আছে কোথায়? বিরিয়ানির প্যাকেটে আছে, বিরিয়ানির প্যাকেটে, সিন্নির প্যাকেটের ভিতর। আজকে আমাদের করুণ দশা, এই যে এতগুলো খাবার দেওয়া হচ্ছে, মানুষ তো খাইছে, তো মাঠের মাহফিলে শুনে সুতায় খাই খাই ঘুমাচ্ছে। কাল কিয়ামতের মাঠে আমার নবীর সামনে আপনি কিভাবে দাঁড়াবেন? এটা একটু চিন্তা করে। মাঠ আমাদের, মাঠ সুন্নিদের, মসজিদ সুন্নিদের, মাদ্রাসা সুন্নিদের। আজকে আমরা এগুলো থেকে দূরে। আজকে বাতেররা এগুলো তারা ঘেরাও করে ফেলেছে, তারা এগুলো জব্দ করে ফেলেছে। এগুলো মুক্ত করবেন কিভাবে? মসজিদে ঢুকলে দেখবেন এখানে ওয়াহাবি তবলিগ বসে আছে, এখানে বরুলিয়া না, আপনি কুমিল্লায় গিয়ে দেখেন, বরিশালে গিয়ে দেখেন, ফেনীতে গিয়ে দেখেন, লাকসামে গিয়ে দেখেন, ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে দেখেন, সেখানে সুন্নি বলার মানুষ নাই। এখানে যা আছি আমরা 100 টাকা, কিন্তু আমরা হক, ওরা না হক। আজকে মসজিদ মাদ্রাসা তারা দখল করে ফেলেছে, এগুলো থেকে আপনি মুক্ত করবেন কিভাবে? মুক্ত করার ওষুধ, কোথাও যদি তবলিগি দেখেন, কোথাও যদি ওয়াহাবি দেখেন, তাদেরকে দুমড়াবেন কিভাবে? লাঠির দরকার নাই, ছুরির দরকার নাই, অস্ত্রের দরকার নাই। আপনি যাবেন, কয়েকজন গিয়ে বসবেন, আস্তে করে দাঁড়িয়ে যাবেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম, নবীকে সালাতু সালাম দেওয়া শুরু করে দিবেন। দেখবেন মশার স্প্রে, স্প্রে মারলে যেভাবে মশা ফালাই যায়, স্প্রে মারলে মশা যেভাবে পালাই যায়, সালাতুনিয়ার শব্দ শুনলে, মারহাবায়ের স্বপ্ন শব্দ শুনলে, ইয়া নবী সালামের আওয়াজ শুনলে, ইয়া রাসূল আল্লাহর স্লোগান শুনলে, ওয়াহাবি মওদুদি লামাজাবি ফালাই যায়। কথা বলুন ঠিক কি না?
তাদেরকে তাড়ানোর একটাই ওষুধ, দাঁড়িয়ে নবীকে সালাম দিবেন। দেখবেন ওয়াহাবি দুরাতে থাকবে, কারণ ওয়াহাবিদের সাথে শয়তান থাকে। ওয়াহাবিদের সাথে কে থাকে? শয়তান থাকে। কারণ যখন ইয়া নবী সালামের স্লোগান শুরু হবে, সালাতু সালাম যখন শুরু হবে, তখন ওয়াহাবি এক সেকেন্ডও থাকতে পারবে না, সে ফালাতে থাকবে। আর আপনি ইমানদার, আপনি মুমিন মুত্তাকিন ফরেজগার, আপনার জবান দিয়ে যখন নবীর স্লোগান বের হবে, নবীর সালাতু সালাম বের হবে, কোন বাতিল আপনার সামনে দাঁড়াতে পারবে? আল্লাহ যেন আমাদেরকে আকীদা মজবুত করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না, মারহাবা ইয়া মারহাবা, আর একটু জোরে মারহাবা ইয়া মারহাবা। অনরাতে হন কষ্ট লানি হন, ওই কারবাল্লার ওয়াইস উজুর হলে ঘুরি হলি তাই কান্ন যাইয়ারে এন অনারার বয়ারে ওয়াশ ঘুরি দিন, ওয়াশ ঘুরি দিও, ওয়াশ ওয়াশ সার এক্সেল দিয়ে হদুলি যেন হরর ময়লা যাইবি। আজ ইয়ে আশা করি আর ওয়াজ উনিয়ারে অনারার ইমানর ময়লা যাবি, অনারার ইমানর ময়লা যাবি, ইমানিয়ান মজবুত হইব। আল্লাহ ইমান মজবুত করিবে তৌফিক দান করো। সেজন্য আকীদা ঠিক রাখতে হবে, কি ঠিক রাখতে হবে? নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি আবা কাবা মসজিদ মাদ্রাসা সব কিছুর আগে আপনাকে আকীদা ঠিক করতে হবে। আর মুসলমানের আকীদা হলো আহলে সুন্নাত, জোরে বলেন আহলে সুন্নাত। আকীদায় যদি বেজাল থাকে আপনার নামাজ কখনো কবুল হবে না, আপনার আকীদায় যদি ভেজাল থাকে আপনার রোজা কখনো কবুল হবে না, আপনার আকীদায় যদি ভেজাল থাকে আপনার দাড়ি টুপি কোরআন মসজিদ মাদ্রাসা এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। আকীদা বড় জিনিস, আকীদা আগদ থেকে আকীদা আকদম আইন তফ দাল তিনটা কর, আইন তফ দাল আকদুন, আকদুন মানে চুক্তি, আকদুন মানে কি চুক্তি, দোকানে দোকানদারের সাথে চুক্তি, ব্যবসায়িক চুক্তি, জায়গা জমিনের সাথে চুক্তি, ছেলের সাথে মেয়ের চুক্তি আকদ, বিবাহ বলে আমাদের দেশে এটাকে বলে বিবাহ আকদ, আকদুন মানে চুক্তি, বন্ধন গিট্টা গিট্টা গিরা, কোন কিছুর সাথে আপনি চুক্তি করবেন, ওই চুক্তি আপনি চাইলে ভাঙতেও পারবেন, চাইলে রাখতেও পারবেন। গড়ে বিয়ে করে বউ আনলেন, আকদ করে বউ আনলেন, ওই বউ আপনার মন চাইলে রাখতে পারেন, আবার মন চাইলে আপনি তাকে বিদায়ও করতে পারেন। এটার নাম আকদ, আকদইটা করা যায় আবার ভাঙাও যায়, করা যায় আবার ভাঙাও যায়, আবার গরজ যায় বউ দূরও নিদু, আবার আবার হই বলে হুজুর যা যা গুজুরি যা গুজুরি এম হই দেখতে না আমি বল খোদার হদ দিব। আর আবার আকদ এটা করবেন আবার ভাঙতে পারবেন, আইন কাফ দাল আকদুন। এ আইন কাফ এর পরে যদি একটা ইয়া দেন, ইয়া ইয়া আইন অফ ইয়া দাল আকীদা, কি হয়েছে আকীদা মানে শক্ত চুক্তি, আকীদা মানে কি আকদ মানে চুক্তি, এটা ভাঙা যায়, এটা কি করা যায়, কিন্তু আকীদা আকীদা মানে শক্ত চুক্তি যেটা কখনো ভাঙা যায় না। আকদ হয় দোকানের সাথে জমিনের সাথে ব্যবসায়ীর সাথে বউয়ের সাথে, এটা আকদ। আর আকীদা শক্ত চুক্তি এটা কারো সাথে নয়, এটা স্বয়ং মদিনাওয়ালার সাথে। আকদ আপনি ভাঙতে পারবেন, আকীদা আপনি ভাঙতে পারবেন না, আকীদা আপনি ভাঙতে পারবেন না। কেউ যদি আকীদা ভেঙে ওয়াহাবি হয়ে যায়, কেউ যদি আকীদা ভেঙে লামাজাহাবি হয়ে যায়, কেউ যদি আকীদা ভেঙে
আপনার সালাফি হয়ে যায়। ইন্নাল ঈমানা লায়ারজু ইলাল মদিনা, তার ঈমান নেমে মদিনার দিকে চলে যাবে, সেই বেঈমান হয়ে যাবে। সে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। সেজন্য আগদ চুক্তি বাঙ্গা যায়, আকীদা চুক্তি বাঙ্গা যাবে না। সুন্নিদের সাথে চুক্তি হয়েছে মদিনাওয়ালা, আহলে সুন্নাত ওয়াল জামাত দলের ভিতর থাকা মানে নবীর সাথে চুক্তি করা। বলেন না কার সাথে? আর ওয়াহাবি লামাজাহাবি সলফি এই আহলে হাদিসের দলে থাকা মানে শয়তানের সাথে চুক্তি করা। আমরা শয়তান চাই না নবী চাই? আরে জোরে বলেন, শয়তান চাই না নবী চাই? যারা শয়তানের পক্ষে তারা ওয়াহাবিতে থাকবে, যারা শয়তানের পক্ষে তারা আহলে হাদিসে থাকবে, যারা শয়তানের পক্ষে তারা সলফিতে থাকবে, যারা শয়তানের পক্ষে তারা কওমিতে থাকবে, আর যারা নবীর পক্ষে মদিনাওয়ালার পক্ষে মুস্তাফা জানে রহমতের পক্ষে তারা ওয়াহাবি হতে পারে না, সলফি হতে পারে না, আহলে হাদিস হতে পারে না। তাদের পরিচয় হবে আহলে সুন্নাত। সংক্ষেপে বলে সুন্নি, সংক্ষেপে কি বলে? আমাদেরকে বলা হয় সুন্নি, সংক্ষেপে বলা হয় সুন্নি, কিন্তু পুরা সেন্টেন্স আহলে সুন্নাত বা অথবা আহলুল সুন্নাত ওয়াল জামাআ। আমাদেরকে সুন্নি কেন বলা হয়? আপনি সুন্নি কেন হবেন? এখন প্রশ্ন, আমি ওয়াহাবি হব না ঠিক আছে, জামাত ইসলাম হব না ঠিক আছে, আহলে হাদিস হব না ঠিক আছে, হুজুর আপনি যে বললেন সুন্নি হও, সুন্নি হও, আহলে সুন্নাত ওয়াল জামাতে আসো, আমরা সুন্নি হব কেন? সহজ উত্তর, একটা মৌখিক উত্তর সহজভাবে দেব আর একটা হাদিসের দলিল দিয়ে দেব, দুইটা উত্তর দেব। এক নাম্বার উত্তর, মাথায় টুপি দেওয়ার নাম কি? সবাই কথা বলতে হবে, আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, মাথায় টুপি দেওয়ার নাম কি? আচ্ছা কেউ কি বলেছে মাথায় টুপি দেওয়ার নাম ওয়াহাবি আহলে হাদিস? এ কথা কেউ বলেছে? টুপি দেওয়ার নাম সুন্নাত, দাড়ি রাখার নাম সুন্নাত, মিসওয়াক করার নাম সুন্নাত, ডান হাতে ফানি খাওয়া সুন্নাত, বাত খাওয়ার পর প্লেট মুছে খাওয়া সুন্নাত, কাউকে দেখলে সালাম দেওয়া সুন্নাত, মসজিদে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকা, বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া, টয়লেটে বাম পা দিয়ে ঢুকা, বের হওয়ার সময় বাম পা ডান পা দিয়ে বের হওয়া সুন্নাত। অর্থাৎ একজন মানুষ একজন মুসলমানের আফাদে মস্তকে যা কিছু আছে, হাদিস নয়, যদি হাদিস হতো তাহলে আমাদের পরিচয় আহলে হাদিস, যদি সব কিছু ওয়াহাবি, মাথায় টুপি দেওয়া ওয়াহাবি, জুব্বা ভরা ওয়াহাবি, মিসওয়াক করা ওয়াহাবি, ডিলা করা ওয়াহাবি, দাড়ি রাখা ওয়াহাবি, যদি এরকম হতো তাহলে আমাদের মুসলমানের পরিচয় হতো আহলে ওয়াহাবি, আহলে ওয়াহাবি। কিন্তু এখানে সব কিছু ওয়াহাবিও নয় আবার হাদিসও নয়, সব কিছু কি? জোরে বলেন না, সব কিছু কি? বিবাহ করেছেন আপনারা? বিয়াতা হজন আসো তো হইন পারি, তাই বিয়া তলা তো লসাই কেন? আয় একজন আছি বিয়া তার হজন আসো, মাশাআল্লাহ তো বিয়া তার টাল দে, আয়টা যে বিয়া তা জিউন আছি ফরমাই দরি রে কিনু আই মন হইতে না, আ বিয়াতা হজন আসো, আমার একজন আছে তো না, এটা বড়লিয়াদের আ বিয়াতা হম দে বহুত আছে। বিবাহ আমার নবী বলছেন আন নিকাহু মিন সুন্নতি, আন নিকাহু মিন সুন্নতি, মিন হাদিসি বলে নাই, মিন হাদিসি বলে নাই, আমার নবী বলেছেন আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা সুন্নাত হাদিস নয়। মান তামাসসাকা বিসুন্নতি, মান তামাসসাকা বিসুন্নতি বিহাদিসি বলে নাই,
মান আহাব্বা সুন্নতি মান আহাব্বা হাদিসি বলে নাই, নবী হাদিসে বলেছেন সুন্নাত সুন্নাত সুন্নাত। আমরা মুসলমানের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা কিছু আছে সব কিছু আমার নবীর সুন্নাত সুন্নাত। সেজন্য আমাদের পরিচয় ওহাবি নয়, আহলে হাদিস নয়, সলফি নয়, জামাত ইসলাম নয়, কওমি নয়, হেফাজতি নয়, আমাদের পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি। বড় করে বলি সুবহানাল্লাহ, এটা হলো আকলি দলিল, আকলি দলিল। এবার হাদিসের দলিল, বড় করে বলি সুবহানাল্লাহ। আপনাদের কোনো কষ্ট হচ্ছে? বিরিয়ানির ভাত চলে আসছে আপনাদের জন্য, বিরিয়ানির ভাত চলে আসছে। আল্লাহ পাক আমাদের সবাইকে একটা একটা প্যাকেট বিরিয়ানি খাওয়ার তৌফিক দান করুক। আরো জোরে হওয়া হওয়া দুরুদ শরীফ মারহাবা ইয়া আর একটু মহব্বত। খানা গিয়ে যত সিল্লে ফুরিবে ফেটটা খালি হইব, খানা আবার খাইতে দিবে, খানা আরো বালা করে খাইতে দিবে। মারহাবা ইয়া মিমদাল জলওয়া গরহ বেনজির বেমিসাল মারহাবা ইয়া নারায়ে তাকবীর নারায়ে রিসালত নারায়ে গৌসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। সভাপতি মহোদয়ের আগমন, সভাপতি মহোদয়ের আগমন। আল্লাহ পাক আমার হুজুরের হায়াতের মধ্যে লক্ষ কোটি বরকত দান করুক। সবাই বলি আমিন। আমাদের পরিচয় কি আহলে সুন্নাত? বলেন আহলে সুন্নাত। এবার হাদিস শরীফ, قال رسول الله صلى الله تعالى عليه وسلم إنا بني إسرائيل تفرقت على سنتين وسبعين ملة. আমার নবী বলছেন বনি ইসরায়েলের উম্মতরা বাক হতে 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 বত্তর দল, বলেন না কয় দল? বত্তর। ওয়া তাফতারিকু আলা সালাসিয়া ওয়া সাবঈনা মিল্লাতান, কিন্তু আমি নবীর উম্মত বাক হতে 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 তিয়াত্তর দল, বনি ইসরায়েলের উম্মত বাক হয়ে কয় দল হয়েছে? বত্তর। বনি ইসরায়েলের উম্মতরা বাক হয়ে কয় দল হয়েছে? আমার নবী বলছেন আমার উম্মত বাক হতে 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 কয় দল হবে? আমরা সবাই কি মুসলমান? আমরা সবাই কি মুসলমান? আমাদের দেশে দেখবেন কলেজ ইউনিভার্সিটির প্রফেসর লেকচারার তারা বলে সবাই মুসলমান, এত ফেরকা কেন, এত বাগাবাগি কেন? অনেকে সৌদি আরব থেকে ঘুরে এসো এখানে পাবলিসিটি করে, এত ফেরকা কেন, এত ঠেলাটেলি কেন? এটা তিরমিজি শরীফের হাদিস। আমার নবী বলছেন আমার উম্মত বাক হতে হতে কয় বাক হবে? তিয়াত্তর, তিয়াত্তর দল, তিয়াত্তর বাক। এখন বলেন প্রফেসরের কথা সত্য হবে না নবীর কথা সত্য হবে? সৌদি আরবের প্রবাসীর কথা সত্য হবে না নবীর কথা সত্য হবে? নবী বলে দিয়েছেন উম্মত বাক হবে, মুসলমান বাক হবে। আমি যদি হাজারো মাথা ফাটাই এখানে কাউকে রক্ষা করা সম্ভব? নবী বলছেন আমার উম্মত বাক হতে হতে তিয়াত্তর দল হয়ে যাবে।
কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী, সবাই কোথায় যাবে? সবাই জাহান্নামী। যত বাঘ দেখবেন সবাই কোথায়, যত সুন্দর কথা বলুক, এখানে আজাহারি থাকুক, এখানে মিজানুর রহমান আজাহারি থাকুক, এখানে ডক্টর জাকের নায়ক থাকুক, এখানে সাদের দেশের দেলার হোসেন সাইদি সাহেব থাকুক, এখানে আজগবি আজগবি সাহেব, তারেক মনোয়ার সাহেব থাকুক, এখানে বৈজ্ঞানী ইব্রাহিম থাকুক, যেই থাকুক না কেন, যেই দলে থাকুক না কেন, মনে রাখবেন প্রত্যেক দল জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আমার কথা নয়, কে বলেছে? ইল্লা হরফি ইস্তিসনা। তবে একটা একটা দল বাকি থাকবে, মিল্লাতান ওয়াহিদাতান, একটা দল বাকি থাকবে, একটা দল বাকি থাকবে, একটা দল জান্নাতে যাবে, সব দল জাহান্নামী, একটা দল জান্নাতে যাবে। আমার উম্মতের ভিতর সব দল জাহান্নামী, একটা দল জান্নাতে যাবে। ওই দলের নাম কি? ওই দলের নাম কি বল? ওই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলি, সেজন্য আপনারা কি সুন্নি হবেন না ওয়াহাবি হবেন? ওয়াবরলিয়ার মানুষ হল মাহফিল তনময়ু ওয়া ফুয়ার মাল আনরাত কইলে হইন্নবাই জুম ওয়াবির ঘর তুনে নি না জামাতর ঘর তুনে নি জামাইল কিলে ঘর আটকা রেখু দে এটা মাহফিল কিলে ন ফটাও দে ওয়াবির মাই ওয়া যদি ঘর গইলি দয় জামাই রে মাহফিল তাস্তু দি তুনু এ জামাতর মাই ফাজিদ খনিকার গরত গল্লি দয় ইবে মিলাদুন নবীর মাহফিল উরুস শরীফুত সোয়াদায় করবাল্লার জামাই রে আস্তু দিছুন বান্দিরা আইবি রে ইতি জানা ইতি গর ফুরুত দিবু খস উদ্দুয়াত দিবু ডেক্সি ফাতিলে মাজাত দিবু অনর উডনগাড়া ফুরুত দিবু গরুর গোটর ফেলা দিবু বউ খাম্বারাই দিবু তে জামাই রে যাতে মাহফিল না যাই পা আজ ইয়া সুন্নি অল বরবাতর ফুরিবার দংশর একমাত্র এ বাতেল আল্লাহর সম্পর্ক গ্রহণ করা। এত বড় দরবার, এত বড় সুন্দর মসজিদ, এত খানাফিনের আয়োজন, অনারত হই না এটা মানুষ উঠাল, মানুষ উঠাল হইলি গরু সলর আহল্লাম তত অন্তর খারাসি, গরু সলর আহল্লাম তত অন্তর খারাসি, মানুষ রাখল দূর কথা। আল্লাহ পাক আরা প্রত্যেকের কবুল আর মঞ্জুর করুক, আমিন। সর্বশেষ কথা, সুন্নিয়তের উপর থাকবেন। সুন্নি নাম কখনো পরিবর্তন হয়েছে? বলেন না পরিবর্তন হয়েছে? সেই থেকে এ পর্যন্ত আমরা সবাই সুন্নি, আমাদের নাম কখনো পরিবর্তন হয় নাই। কিন্তু ওয়াহাবি আছে কি নেই? কিন্তু তাদের নাম পরিবর্তন হয়, তাদের নাম কি হয়? প্রথমে তাদের নাম ছিল মাওলা আলী শের খোদার যুগে খারেজি। কি নাম ছিল? খারেজি। মেশকা শরীফে উল্টাই যখন দেখলো খেলাবুহুম খেলাবুহুম মিন আহালি নার, আমার নবী খারেজিকে বলেছেন জাহান্নামের কুত্তা, জাহান্নামের কুত্তা, জাহান্নামের ডগ 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 ডগ, জাহান্নামের কুত্তা বলেছেন আমার নবী খারেজিদেরকে। তখন তারা নাম পাল্টাই ফেলছে, বলছে এই নামে তো বেজাল আছে, জাহান্নামের কুত্তার সার্টিফিকেট আছে, এই নাম আর রাখ বদলানো যা, এই নাম আর রাখা যাবে না, এটা পাল্টাই ফেলবো। সবাই বসলো, বসে বুদ্ধি পরামর্শ করলো, বলে কি নাম রাখা যায়। সবাই পরামর্শ করে নাম দিল 1111 হিজরিতে, বলে আমরা খারেজি নয় আমরা ওয়াহাবি। আমরা কি? ওয়াহাবি। ওয়াহাবি নাম নিয়ে অনেকদিন তারা চললো। মিজান মুনশায়েব নাহু মীর যখন পড়তে গেল সেখানে ফাইল হরফিল্লত তিনটি, হরফিল্লত কয়টি? আজকে তিনের ওয়াস, ওয়া আলিফ ইয়া, ওয়া আলিফ মাদ্রাসা ফরো মাদ্রাসা ছাত্র মাশাআল্লাহ, ওয়া আলিফ ইয়া, ওয়া আলিফ ইয়া, ওয়া আলিফ ইয়া যদি যোগ করেন হবে ওয়াবি। কি হবে? ওরা ভাবলো যে আমরা তো নবীর উম্মতের ভিতর হরফে ইল্লত, আমরা নবীর উম্মতের ভিতর হরফে ইল্লত, এই নামও রাখতে পারবে না। ওরা আবার মিটিং এ বসলো, কি করা যায় কি করা যায়। আমরা প্রথমে খারেজি ছিলাম জাহান্নামের কুত্তা, আবার আমরা ওয়াহাবি দিলাম নবীর উম্মতের ভিতর হরফে ইল্লত হয়ে গেলাম, এখন কি করা যায়। সবাই বসে আর একটা নাম দিল আশি ইংরেজিতে, আমরা খারেজিও নয় ওয়াহাবিও নয়, আমরা হলাম কওমি, আমরা হলাম কও
মি, আমরা কৌমি, কৌমি। এখন কৌমি নামটা কতদিন নিয়ে চলার পর তারা কোরআন শরীফ উল্টাইল, কোরআন শরীফের মধ্যে দেখে কৌমে সামুদ, কৌমে লুত, কৌমে লুত, কৌমে সামুদ, এগুলোর নাম কোরআন শরীফে থাকলো। নামে তো সুবিধাজনক নাম না, বড় জঘন্য নাম, বড় জঘন্য নাম। কৌমে লুতের যদি ঘটনা বলি তাহলে এই ওয়াহাবি মল্লা সব ধরা ভরে যাবে, কৌমে সমুদের যদি ঘটনা বলি তাহলে এই ওয়াহাবি মল্লা সব ধরা ভরে যাবে। তারা বলে যে অবস্থা তো বড় খারাপ, আমরা তো লুত 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 কৌমে লুত হয়ে গেলাম, এই নামও রাখা যাবে না, এই নামও রাখা যাবে না। তারা আবার মিটিং এর মধ্যে বসে 2010 সালে নতুন আরেকটা নাম দিল, আমরা খারিজিও নই, ওয়াহাবিও নই, আমরা কৌমিও নই, আমরা হলাম হেফাজত। আমরা হলাম কি? বাংলাদেশ সরকার এদেরকে গরম পানির সাথে লাল রং মিক্স করে রং চা কাবাই দিছে একেবারে। ইয়াত কয়েকটা ফটো ঢুকছে, কয়েকটা ফটো চলে গেছে। এই নবীর সামনে যারা বিয়াদবি করছে তারা তারা দুনিয়াতে লাঞ্ছিত, মরার পরও লাঞ্ছিত, মরণের পরও লাঞ্ছিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক আকীদার উপর থাকার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না। এবং যারা এজিদকে ভালো বলতে চায়, এজিদের খাসলত, এজিদের অভ্যাস, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বেদায়া ওয়ান নেহায়ার ভিতর নোট করেছেন, আল্লামা ইবনে কাসির বলেন এজিদের দোষ ছিল সে মদ খায় সকালে ডিনার করে, মদ সকালে লাঞ্চ করে মদ দিয়ে, রাতে ডিনার করে মদ দিয়ে, সে জুয়া খেলে, সে নর্তকী নিয়ে নাচে, সে গান বাজানা করে, সে কুকুরের সাথে সঙ্গম করে, মায়ের সাথে সন্তানের বিবাহকে বৈধ বলেছে, বায়ে বোনে বিবাহকে বৈধ বলেছে। এই এজিদ মলন এরকম নবীর শরীয়তকে পরিবর্তন পরিবর্তন করে ফেলেছে। মদিনা মনোয়ারাতে 3 দিন অবরোধ করে আজান বন্ধ করে দিয়েছিল। মক্কা শরীফে এই এজিদ বাহিনী আপনার হামলা করে বোমা মেরে মক্কা শরীফের আপনার মক্কা শরীফের গিলাব ফুরিয়ে ফেলেছিল। এই এজিদ বাহিনী সে কখনো রহমতুল্লাহ আলাইহি হতে পারে? এই সর্বনারীফির আমি সর্বনারীফিরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি সর্বনাই নয়, আপনি সুরমুনাই। আপনি নবীর ধর্ম নিয়ে চুরি করার চেষ্টা করছেন, আপনি ইমাম হুসাইনের ইজ্জত নিয়ে চুরি করার চেষ্টা করছেন। আপনাকে বাংলার জনগণ ছাড়বে না, আপনাকে বাংলার মুসলমানের কাঠগড়াই বিভাগের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। এজিদকে যারা রহমতুল্লাহ আলাই বলে তারা লানাতুল্লাহ আলাই, তাদের পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হবে? বাংলার জনগণ মুসলমানরা তাকে ক্ষমা করবে। Yeah.
আজমাইনদের নূরানি জিন্দা রওজায়ে পৌঁছিয়ে দাও মুনীব হযরতে পীরানে ফেরদস্তের মাহবুব সুবহানি কুতুবে রব্বানি ফিরোজে রহমানি মুশকিল আসানি পীরুল আসানি আবু মুহাম্মদ গাউসুল আজম শেখ সৈয়দ পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসান ওয়াল হুসাইনি কদ্দাস সিররুল কদীরের নূরানি জিন্দা রওজায়ে মুনি বেগুরুল সবাব খোঁজে খোঁজগান সুলতান হিনাতয় রসুল বন্দে নেবাস গরিব নেওয়াজ শামসুল উলামা শামসুল ফকরা শামসুল গুরাবা হজরতে খোঁজা সৈয়দ মাইনুদ্দিন হাসান সিস্তি আজমেরি সঞ্জের কদ্দাস সিররুল আজিজের নূরানি জিন্দা রওজায়ে পৌঁছিয়ে দাও মুনি বেগুরুল সবাব হজরতে খোঁজে খোঁজগান হজরতে খোঁজা ইমামে বাহাউদ্দিন নকশবন্দি মুশকিল কুশা বুখারি কদ্দাস সিররুল করিমের নূরানি জিন্দা রওজায়ে পৌঁছিয়ে দাও মুনি বেগুরুল সবাব হজরতে খোঁজে খোঁজগান খোঁজা ইমাম রব্বানি কায়েমে জামানি মুজদ্দিদ আল-ফিজানি শেখ আহমদ ফারুকি সরহিন্দি কদ্দাস সিররুল কদীরের নূরানি জিন্দা রওজায়ে পৌঁছিয়ে দাও মুনি পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে যে স্থানের মধ্যে যত ওলি গোস কুতুব আব্দাল নকিব নজীব পীর মশায়েখ বুজুরগানে দীন পৃথিবীর জমিন থেকে পর্দা করেছেন আল্লাহ প্রত্যেকের নূরানি জিন্দা রওজায় পৌঁছে দাও মুনি দয়া করে মেহরবানি করে এগুলোর সওয়াব হযরতে খাজে খাজগান সাইয়্যিদি মুর্শিদি বসনদি ও মাওয়াই ও ওয়াসিলাতি ফিদারাইন ওয়াজদি আল আযাম হযরতে খাজা সাইয়্যিদ আনওয়ারুস সাফা আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা নূর নূরানি জিন্দা রওজায়ে পৌঁছে দাও মুনি বেগুরুর সবা খাজে খাজগান হযরতে খাজা সাইয়্যিদ মুখতার আহমদ শাহ আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা নূর নূরানি জিন্দা রওজায়ে পৌঁছে দাও মুনি বেগুরুর সবা হযরতে খাজা শাহ সুফি সাইয়্যিদ আব্দুর রউফ আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা নূর নূরানি জিন্দা রওজায়ে পৌঁছে দাও মুনি বেগুরুর সবা হযরতে খাজা শাহ সুফি সাইয়্যিদ আব্দুল সালাম আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর নূরানি জিন্দা রওজায়ে পৌঁছে দাও এগুলোর সওয়াব হযরতে খাজা শাহ সুফি মাহবুবুর রহমান শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নূরানি জিন্দা রওজায়ে পৌঁছে দাও মুনি পুরুলিয়ার জমিনে আরো যত আওলাদ রাসূল রওজায়ে পাকে শহীদ আছেন ওনাদের নূরানি জিন্দা রওজায়ে পৌঁছে দাও আল্লাহ হযরতে খাজা শাহ সুফি সৈয়দ আব্দুর রহমান চৌরভি হযরতে খাজা সৈয়দ আহমদ সিরকোটি হাফিজ কারি সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুদের নূরানি জিন্দা রওজায়ে পৌঁছে দাও হযরতে খাজা সৈয়দ আহমদুল্লাহ কিবলা কাবা মেজবানদারি হযরতে খাজা ইউসুফ সানি সৈয়দ গোলামুর রহমান মেজবানদারি হযরতে ওসিয়ে গাউসুল আজম সৈয়দ দিলাওয়ার হোসেন মেজবানদারি হযরতে বিশ্বলি শাহ সৈয়দ জিয়াউল হক মেজবানদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরানি জিন্দা রওজায়ে পৌঁছে দাও হযরতে খাজা শাহ সুফি আমিরুল জামান আমিরুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরানি জিন্দা রওজায়ে পৌঁছে দাও হযরতে খাজা শাহ সুফি আকবর শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরানি জিন্দা রওজায়ে পৌঁছে দাও হযরতে খাজা শাহ হাসান আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরানি জিন্দা রওজায়ে পৌঁছে দাও হযরতে খাজা শাহ সুফি আবুল খায়ের সুলতান ফুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরানি জিন্দা রওজায়ে পৌঁছে দাও আল্লাহ মির্জা কিল জাহাঙ্গীরিয়া দরবার শরীফের সকল আকাবিরিনদের নূরানি জিন্দা রওজায়ে পৌঁছে দাও মুনীব দয়া করে মেহরবানি করে আল্লাহ ধর্মপুর দরবার শরীফের যত
আউলিয়ায়ে আজম পৃথিবীর জমিন থেকে পর্দা করেছেন, খুলনা দরবার শরীফের যত আউলিয়ায়ে কেরাম পৃথিবীর জমিন থেকে পর্দা করেছেন, আল্লাহ ওনাদের নূরানি জিন্দা রওজায় ফাসিয়াত। আল্লাহ অত্র দরবারে এসে যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকবীর করেছেন কখনো বসেন না, ইমাম আহলে সুন্নাহ আল্লামা গাজী শের বাঙ্গাল রাদিয়াল্লাহু তাআলার নূরানি জিন্দা রওজায় ফাসিয়াত। মুনিব্ব আল্লাহ এক একজন সুন্নিদের সরতাস্ত চলে যাচ্ছে, আল্লাহ ইমাম আহলে সুন্নাহ আল্লামা গাজী নূরুল ইসলাম হাশমী রাদিয়াল্লাহু তাআলার নূরানি জিন্দা রওজায় ফাসিয়াত। আল্লাহ মুফতি দীন মিল্লাত শের মিল্লাত আল্লামা ওবায়দুল হক নাঈমী শাহ রাদিয়াল্লাহু তাআলা নূরানি জিন্দা রওজায় ফাসিয়াত। আল্লাহ এই মাসের মধ্যে যাকে পশুর মতো জবাই করে শহীদ করে দিয়েছে, শহীদ মিল্লাত আল্লামা নূরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নূরানি জিন্দা রওজায় ফাসিয়াত। আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা নূরানি জিন্দা রওজায় ফাসিয়াত। আল্লামা নঈমউদ্দিন আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা নূরানি জিন্দা রওজায় ফাসিয়াত। আল্লাহ সৈয়দ শাহাবুদ্দিন কেবলার বিবি জানের নূরানি জিন্দা রওজায় ফাসিয়াত। মুনীব ও আল্লাহ বরুলিয়ার জমিন থেকে যত নারী পুরুষ ইন্তেকাল করেছেন তাদের কবরগুলোর সওয়াব পৌঁছিয়ে দাও, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা আমাদেরকে ত্যাগ করে কবরবাসী হয়েছে, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরে করুন সওয়াব পৌঁছিয়ে দাও, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা আছে হায়াতে তে নসিব কর, আল্লাহ আমার আম্মা জানকে শেফায়ে কামেলা নসিব কর, আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ আমার বাচ্চার আম্মা জানো অসুস্থ আল্লাহ তাকে শেফায়ে দান করো। আল্লাহ মোহাম্মদ সৈয়দ আবরারুল হক সৈয়দ আনোয়ারুস সাফা সৈয়দ জিয়াউল মুখতার আল্লাহ বিশেষ করে সৈয়দ ইফরাজ মানুবর লেখাপড়া করতেছে আল্লাহ, নাজিমউদ্দিন লেখাপড়া করতেছে আল্লাহ, তাদেরকে বিদ্যান হিসেবে কবুল করে নাও। মুনিব দয়া করে মেহরবানি করে আল্লাহ আমাদের মেয়ের ঘরে একটি নাতি এসেছে আল্লাহ, তাকে শেফায়ে কামেলা নসিব কর আল্লাহ, আল্লাহ জন্ডিস রোগ ধরা পড়েছে তাকে দ্রুত শেফা দান কর আল্লাহ, আল্লাহ আমার মেয়েকেও শেফায়ে কামেলা নসিব কর আল্লাহ। মুনিব দয়া করে মেহরবানি করে সৈয়দ হিমায়তউদ্দিন রিজভী আল্লাহ চট্টগ্রামের বাইরে চাকরি করে আল্লাহ তাকে প্রত্যেক প্রকার বিপদ আফদ থেকে হেফাজত কর আল্লাহ। মুনিবরে দয়া করে মেহরবানি করে আমাদের যাদের সন্তানেরা লেখাপড়া করতেছে বিদ্যা বুদ্ধি আলম আলম তরক্কি দান কর আল্লাহ, আল্লাহ যেই সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করে চাকরির অন্বেষণ রয়েছে আল্লাহ তাদেরকে চাকরি করার তৌফিক দাও, আল্লাহ গায়েবী রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ আজকের মাহফিলে যারা যারা এসেছে সকলকে কবুল করে নাও, আল্লাহ যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব কর আল্লাহ, আল্লাহ বিশেষ করে অত্র দরবারে যিনি প্রেম দিয়ে বারবার সুন্দর করে আল্লাহ মেজবাইজান সৈয়দ জাফর সাদেক আনোয়ারে হুসাইনিকে আল্লাহ হায়াতে তৈবা দান কর আল্লাহ, আল্লাহ অত্র দরবারকে আরো সুন্দর করার জন্য তাকে গায়েবী মদদ দান কর আল্লাহ। মুনিব অত্র দরবারের যত মুরিদান ভক্তবৃন্দ অত্র এলাকাবাসী সহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানকে সুন্দর করেছে আল্লাহ তাদের জীবনকে সুন্দর করে দাও, আল্লাহ তাদের প্রতি দয়া কর আল্লাহ, আল্লাহ বিশেষ করে আল্লাহ অত্র দরবারে যারা টাকা পয়সা দিয়ে বারবার সহযোগিতা করে যাচ্ছে বিশেষ করে আল্লাহ আল্লাহ মরহুম মকবুল রশিদ আহমদ চেয়ারম্যানের পরিবার থেকে আল্লাহ বারবার সহযোগিতা করে তাদেরকে অফুরন্ত নিয়ামত দান কর আল্লাহ, বিশেষ করে আল্লাহ দা ন্যাশনাল ক্যারিয়ারের কারগোর মালিক আলহাজ কমরুদ্দিন সবুরকে কবুল করে নাও, আল্লাহ আলহাজ ইসমাইল হোসেনকে কবুল করে নাও, নিফ এন্টারপ্রাইজকে কবুল করে নাও, আলহাজ বেলালউদ্দিনকে কবুল করে নাও, এসবি ইঞ্জিনিয়ারিংকে কবুল করে নাও, আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ আমার বাবা সবুরকেও কবুল করে নাও,
আল্লাহ তার স্ত্রীর সন্তান সম্ভব, আল্লাহ ওই স্ত্রীকে সহি সালামতে মা এবং সন্তানকে হেফাজতে রাখো আল্লাহ। মনে প্রে দয়া করে মেহরবানি করে আল্লাহ, আমি গুনাহগার তো জানি না, কে কোন আশা নিয়ে হাত তুলেছে, আল্লাহ আমার পর্দা নুসেন মা বোনেরা কে কোন আশা নিয়ে হাত তুলেছে, আল্লাহ তাদের আশাকে কবুল করে না আল্লাহ। অত্র এলাকা থেকে যেই সমস্ত আল্লাহ ছেলে মেয়েরা বাইরে চাকরি করে আল্লাহ তাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করে আল্লাহ, আল্লাহ গায়েবি রিজিক সৃষ্টি করে দাও। মনিব্রে করোনা ভাইরাসের কারণে আল্লাহ আমাদের সন্তানেরা স্কুল মাদ্রাসায় কলেজে যেতে পারতেছে না, প্রতিষ্ঠান বন্ধ। মনিব্রে আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ বিশ্বের জমিনে শিক্ষা প্রতিষ্ঠানকে আবার উন্মুক্ত করে দাও, আল্লাহ আমাদের সন্তানদেরকে লেখাপড়ার সুযোগ করে দাও, আল্লাহ জ্ঞান গরিমা দিয়ে ভরপুর করে দাও, আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে উন্নতি দাও, যারা চাকরিজীবী করে রিজিক ফরাগত করে দাও আল্লাহ, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে তাদেরকে পদোন্নতি দান করো আল্লাহ, আল্লাহ যারা গাড়ি চালায় অন্যান্য পেশার মধ্যে রয়েছে আল্লাহ পেশার মধ্যে বরকত দান করো। মনিব্রে দয়া করে মেহরবানি করে যারা বিদেশের জমিনে প্রবাদ জিন্দগি কাটায়, আল্লাহ বরুলিয়ার জমিন থেকে অনেক বাবারা প্রবাদ জিন্দগি কাটাচ্ছে আল্লাহ, তাদেরকে গায়েবি মদত দান করো, গায়েবি সাহায্য দান করো আল্লাহ, আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ বরুলিয়াবাসীকে সমগ্র বাংলার আল্লাহ অত্র দরবারের ভক্তবৃন্দকে এই দরবারের অবশিষ্ট কাজ করার জন্য তৌফিক দাও আল্লাহ, প্রত্যেককে গায়েবি মদত দান করো আল্লাহ, আল্লাহ বরুলিয়ার জমিন থেকে অভাব অনটন দূর করে দাও আল্লাহ, বরুলিয়ার জমিনে অপুরন্ত রহমত নাজিল করো আল্লাহ, আল্লাহ বাংলার জমিনে তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ, বাংলার জমিন থেকে করোনা ভাইরাস দফা করে দাও আল্লাহ, বিশ্বের মুসলিম মিল্লাতকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে আজকে তশরিফ এনেছেন আলহাজ আল্লামা সৈয়দ খলিল আহমদ চিশতি, আল্লামা হাফেজ আব্দুর রহমান আল কাদেরি পটুয়াখালী, আল্লামা ফরিদউদ্দিন নূরী, আল্লামা খুরশেদুল আলম রেজিবি সহ আল্লাহ তাদেরকে গায়েবি মদত দান করো আল্লাহ, আল্লাহ সালার পথে প্রত্যেক প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করো আল্লাহ, আল্লাহ সুন্নিয়ত প্রসার ক্ষেত্রে বাতিলের হাত থেকে হেফাজত করো আল্লাহ, আল্লাহ ওনাদেরকে অপুরন্ত আর্থিকভাবে সচ্ছলতা দান করো আল্লাহ। আল্লাহ আল্লামা আলহাজ সৈয়দ খলিল আহমদ চিশতি নতুন ঘর করার জন্য হাত দিয়েছেন, আল্লাহ গায়েবি মদত দান করো আল্লাহ, আল্লাহ ওনার পরিবারের সদস্যদের হেফাজত করো আল্লাহ। মনিব্রে দয়া করে মেহরবানি করে আলহাজ মোহাম্মদ ইসমাইল হুসাইন মোহাম্মদ আলহাজ মোহাম্মদ বেলাল উদ্দিনকে আল্লাহ অপুরন্ত তরক্কি দান করো আল্লাহ, আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করো আল্লাহ, আল্লাহ মোহাম্মদ সবুরের আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দাও, আল্লাহ অত্র এলাকাবাসীকে আল্লাহ তোমার খাস রহমত দান করো আল্লাহ, যাদের হায়াত নাই হায়াত বাড়িয়ে দাও আল্লাহ, আখেরি ফরিয়াদ করি আল্লাহ আমাদেরকে বার বার হজ্জ বাইতুল্লাহ নসিব করো আল্লাহ, সোনার মদিনা জিয়ারত নসিব করো আল্লাহ। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ونور أنشه وزمال ملكه سيدنا وسيلتنا وكفيلنا في الدارين محمد وعلى آله وصحبه أجمعين اللهم اجعل آخر كلامنا سفرة الموت بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.